প্রতিবছর দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানি করে থাকে বাংলাদেশ, তবে এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে বিপত্তি বেঁধেছে ইলিশ রপ্তানির সময়সীমা নিয়ে, কারণ প্রজনন মৌসুমের জন্য আগামী 12ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ ও বিক্রির নিষেধাজ্ঞা আসছে। এতে 30 অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করার সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। জানান, গত বছরেও সময়সীমার জন্য অনুমতির পরিমাণ অনুযায়ী ইলিশ রপ্তানি করতে পারেননি তারা। যদি সরকার আরো সময় বাড়িয়ে দিত তাহলে আমরা সফলভাবে ইলিশ রপ্তানি করতে পারতাম। গত 4 দিনে 117 মেট্রিক টন ইলিশ মাছ ব্যবসায়ীরা ভারতে রপ্তানি করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি ব্যবসায়ীরা অবশিষ্ট যে সময় আছে তার ভিতরে বাদবাকি মাছ ইন্ডিয়াতে রপ্তানি করতে সক্ষম। এদিকে ইলিশ রপ্তানির ফলে বেনাপোল বন্দর এলাকার বাজারগুলোতে ইলিশের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে ইলিশের দাম কয়েক গুণ বাড়ায় বিপাকে ক্রেতারা। ইন্ডিয়াতে এক্সপোর্ট হচ্ছে, যার জন্য আমাদের এখন মাছ পাওয়া যাচ্ছে না, কিন্তু দাম অনেক বেশি। 2000 টাকা কেজি, আমাদের মতো সাধারণ পাবলিক কীভাবে কিনে খাবো? যেভাবে ভারতে রপ্তানি করা হচ্ছে, সাধারণ পাবলিক আর ইলিশ মাছ খাওয়ার কোনো ক্ষমতা নেই। চলতি বছর 79টি প্রতিষ্ঠানকে 3950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সময় সংবাদ, বেনাপোল।